গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 12ই অক্টোবর, শনিবার। আর দেখো, দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল। এবার যেন পুজোটা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল, অষ্টমী নবমী একই দিনে পড়ে। আর আজকে তো বিজয়া দশমী, তোমাদের সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমরা সবাই উঠে গেছি বলবো না, এখন একটু গুলু অনির্বাণ শুয়ে আছে, কারণ তোমরা তো সবাই জানো কালকে আমরা নাইট প্যান্ডেল হপিং করেছি, তো একটু তো লেট হয়ে গেছে না শুতে, তো এই জন্য আর কি সবাই একটু ঘুমোচ্ছে, সবাই মানে টুবলু আর অনির্বাণ। আমরা সবাই উঠে গেছি, আর এখন আমরা বসে বসে টিভিতে তার একবার বর্ধমানের ঠাকুরগুলো দেখে নিয়েছি। আমাদের কালকে সবকটা কভার করা হয়নি, কারণ এত গরম ছিল না, আর পারা যাচ্ছিল না, তো এই জন্য ভাবছি যে একটু টিভিতেই বরঞ্চ বসে বসে দেখে নি। বরে রাত্রিবেলা ঘুমিয়ে ওই ল্যাদ ছাড়েনি, উঠবে না, ওঠো ওঠো। বলো কালকে কেমন ঠাকুর দেখলে? খুব ভালো বাবা। কালকে কেমন ঠাকুর দেখলে বলো? এখানে এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসবো, আজকে ব্রেকফাস্টে আছে মুড়ি আর ঘুগনি, তার সাথে এখানে আছে মিষ্টি। আমরা তিনজনে বেরিয়ে গেছি, আজকে তো দশমী না, সিঁদুর খেলা হবে, তো এই জন্য একটু সিঁদুর খেলতে যাচ্ছি, মায়ের বরণ হবে, দেখাবো তোমাদেরকে, তো চলো। পর্বত বাসিনী ব্রহ্মজনী সমুৎপন্নী কচ্ছ দেবী মমান্তর। সিঁদুর খেলা মানে প্রচুর হয়নি আর কি, কারণ আজকে তো মায়ের বিসর্জন হবে না, না তো বরণ তো এমনি করতে নেই, তো জাস্ট হালকা মায়ের পায়ে ছুঁয়ে খালি মাথাতে খালি সিঁদুর দেওয়া হয়েছে। আর ওয়েদারটা পুরো মেঘলা করে গেছে, ভেতরের থেকে মনে হচ্ছে বাইরেটা একটু বেশি ঠান্ডা লাগছে, বেশ ভালো। আমরা সবাই লাঞ্চ করতে এসেছি, সবাই এসে গেছি আজকে। প্রথমে পাতে এখানে পড়েছে ভাত ডাল ঝুরঝুরে আলু ভাজা, এটা নবরত্ন। কি মা বলো? মা নেক্সট আমাদের পড়েছে এখানে মাটন, আর এখানে মাটন খাবে না বলে মায়ের এখানে ছানার ডাল না। এখানে তারপরে পড়েছে আমড়ার চাটনি আর পাঁপড়। তোর চাটনি আর মাংসের কাই এক হয়ে গেছে, কোনটা লোকে বুঝবে কোনটা চাটনি কোনটা পাঁপড়? এইটা চাটনি, কোনটা চাটনি কোনটা মাংসের কাই, এটা চাটনি। এখন আমি অনির্বাণ আর টুবলু মিলে চিকেন উইংসের একটা রেসিপি বানাচ্ছি, তার সাথে ড্রামস্টিকের একটা রেসিপি বানাচ্ছি, খাওয়া হবে বলে। এখানে এই যে দেখো চিকেনটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে, এখানে এই যে ড্রামস্টিকটাকে ম্যারিনেশন করে রাখা হয়ে গেছে, তিনজনে মিলে হচ্ছে আজকে। এই যে দাদারা কিছু বলতে চান? কিছু বলতে চান? আমাদের এখানে চিকেন উইংস প্রায় হয়েই এসেছে, তাই তো শেফ দাদা? এখানে দেখো চিকেন উইংস পুরো রেডি, আর ওদিকে কি হচ্ছে দেখাই। এদিকে চিকেন ড্রামস্টিক হচ্ছে, এই যে ম্যারিনেট করা আছে। মায়েরা উঠে সব রান্না করতে শুরু করে দিয়েছে, এই যে এখানে পমফ্রেট তন্দুরি হচ্ছে, এখানে আমার দেওর পুরো রেডি, চলুন সবাইকে দেখিয়ে দিই। আমার বড় পুরো রেডি, এই যে এবার চলো এখানে দেখিয়ে দিই সবাইকে। এই যে দুই দুই মাও রেডি, এখানে বাবাও রেডি। আমরা সবাই এখন পুজো মণ্ডপে যাচ্ছি, ওখানে আজকে কালচারাল প্রোগ্রাম আছে, তো আমি না প্রত্যেক বছর জানো তো এখানে নাচি, তোমরা তো সবাই জানো, কিন্তু এ বছর তো তোমরা জানো যে আমার শরীরটা ঠিক নেই, তো ওই জন্য আমি নাচতেও পারবো না, তো এই জন্য আর কিছু বলো।
আমাদের প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো এই যে দেখো আমরা সবাই লাইন দিয়ে বসে পড়েছি, অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। দেখো কখনো বা বন্ধু বান্ধবদের কাছে যাই, সবকিছু মিলেই এই বিশাল বিপুল পৃথিবীতে আমরা একটু শান্তি একটু আনন্দ খোঁজার চেষ্টা করি। আমরা এখানে বসে বসে আইসক্রিম খাবো। আমাদের এখানে পূজো পরিক্রমা করতে এসেছেন, তো দেখা যাক কি হয়। মনসুরের মধ্যে সাতটা পূজোর মধ্যে অসাধারণ এই থিম, এবং সার্বিকভাবে যদি আমরা বিচার করি তাতে করে হচ্ছে যে অবশ্যই সেরা পুজোর শিরোপা দিতে আমি পাচ্ছি। তারপর আমি একবার বলবো, রেনেসা উদয় হিপে, রেনেসা উদয় হিপে, একদম রেনেসা উদয়নকে আমরা আমাদের যে বিচারক মন্ডলীর বিচারে সেরা সেরা পুজোর শিরোপা দিতে দিচ্ছি আমরা। পাশাপাশি প্রতিমাতেও কিন্তু সেরা প্রতিমা আমরা, আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাঙ্কার, ওর সঙ্গে আমার খুব পরিচয় রয়েছে, অনেক জায়গায় একসঙ্গে দেখা হয়, অনেক কাজ করি এক জায়গায়। তো তারা কি বলবে আজকে, আমি একটা বিশাল মিস্টেক করে ফেলেছি, ঠিক আছে। আমরা ওখান থেকে আসার পরে না আমরা সবাই মিলে রেস্টুরেন্ট থেকে এসলাম ডিনার করতে, আমি ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি, আর তোমাদেরকে আমরা যে গেছি খেয়েছি সেগুলো দেখাতেও ভুলে গেছি। তো কি আর বলি, আর কিছু বলার নেই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো, ওগুলোকে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।